9 মাস পরে খোলিলে উচ্চশিক্ষা বিভাগ অধীন বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি কলেজ প্রথম পর্যায়ে ইউজি ও পিজি শেষ বর্ষ ছাত্রছাত্রী ক্লাসরুম পাঠপড়া অনুষ্ঠিত হব সেমিস্টার পরীক্ষা ব্যবস্থায় ইউজি র পঞ্চম ও পিজি তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রী ক্লাসরুম পাঠপড়া হয়ে মার্চ 15 পর্যন্ত চালিব দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষা বিভাগ অধীন সমস্ত বৈষয়িক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ও প্রফেশনাল কলেজ ডিপ্লোমা পোস্ট ডিপ্লোমা শিক্ষানুষ্ঠান মধ্যে আজ খোলিছি আসন্তা 2 রু 3 দিন পর্যন্ত রাজ্য কুহুড়ি চাদরে ঢাঙ্কিব বিশেষ করে উপকূল ওড়িশার কুহুড়ির প্রভাব অধিক রহব এথিপাই আজিপাই ঘন কুহুড়ির সম্ভাবনা নিয়ে ইয়েলো ওয়ার্নিং জারি করেছে আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র রাজ্যের উপকূল অঞ্চলের এক গুরুচাপ বলয় রহুথিবারু এর প্রভাবে ঘন কুহুড়ির সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্র কইছি ইয়েলো ওয়ার্নিং জারি হইতিবা জিল্লাগুড়িক হেলা ভদ্রক কেন্দ্রাপড়া জগৎসিংহপুর কটক খোর্ধা কন্ধমাল বৌদ্ধ অনুগুল ও ঢেঙ্কানাল আসন্তা 16 তারিখর দেশের করোনা টিকাকরণ প্রক্রিয়া আরম্ভ হওয়ার যাওয়া বেড়ে প্রধানমন্ত্রী মোদী আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আলোচনা করবে দেশের করোনা মহামারীর স্থিতি ও টিকাকরণ প্রসঙ্গে এই বৈঠকরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে আলোচনা করবে টিকাকরণ প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও আগধাড়ির করোনা যোদ্ধা টিকা দিয়ে লক্ষ্য রয়েছে এই পর্যায়ে প্রায় 3 কোটি লোককে টিকা দিয়ে ভিডিও কনফরেন্সিং জরিয়ে প্রধানমন্ত্রী আজ বৈঠকরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আলোচনা করবে স্কুল ফি বৃদ্ধি প্রসঙ্গ সরকারঙ্ক উপরে ছাড়িলে হাইকোর্ট সরকার চাইলে কমাই পারিবে স্কুল ফি মুখ্য বিচারপতি জষ্টিস এস মুরলীধর ও জষ্টিস বি আর ষড়ঙ্গীকে নিয়ে গঠিত এক খণ্ডপীঠে কইছন্তি 21 রু শ্রীমন্দিরে খোলা দর্শন শ্রীমন্দির প্রবেশ পাই আবশ্যক নাই কোভিড রিপোর্ট নূয় নিয়ম অনুসারে পুরীবাসী সকাল 6টা রু 7টা মধ্যে যাই দর্শন করে পারিবে অন্য সময় আসলে ব্যারিকেড দেই যাবে সকাল 7টা রু সর্বসাধারণ দর্শন অন্য কোভিড কটকণা বলবত্তর রহব রবিবার দর্শন ব্যবস্থার সমীক্ষা করিবা পরে শ্রীমন্দির প্রশাসন এই নিষ্পত্তি নেইছন্তি কটক জেলা নিশ্চিত কইলি ব্লক অসুরেশ্বর কটিকটা ছক নিকটে আজ ভোর 4টা সময়ে গোটে কার ও ট্রক মধ্যে মুহামুহি ধোকা হয়েছে ঘটনাস্থলের কারে থিবা 5 জন ব্যক্তি দেবাশিষ মহান্তি বাবাজি মল্লিক বিশ্বজিৎ মল্লিক সন্ধ্যারাণী মল্লিক সরিতা মল্লিক গুরুতর অবস্থায় নিশ্চিত কইলি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন সেখানে ডাক্তার সরিতা মল্লিক মৃত ভাবে ঘোষণা করা সহ অন্য 4 জন গুরুতর থাকু তাঙ্কু কটক বড় মেডিকাল স্থানান্তর করা যাইছি গতকাল অপরাহ্ন সময়ে খোর্ধা জেলা 16 নম্বর জাতীয় রাজপথর কনেইপুর ছক নিকটে ঠিয়া হয়ে এক কন্টেনর কু পছপটু ধোকা দিলা নানো কার ঘটনাস্থলের জনকর মৃত্যু ঘটিবা সূচনা মিলিথিবা বেলে অন্য 3 জনকু গুরুতর অবস্থায় ভুবনেশ্বর স্থানান্তরিত করা যাইছি মৃত মহিলা জনক নয়াগড়ের বৈজয়ন্তী পট্টনায়ক থিবা বেলে আহত মানে হলে নয়াগড়ের সাধুচরণ পট্টনায়ক কুকুড়াখণ্ডি অঞ্চলের এস সন্তোষ কুমার এ জ্যোতি অন্য জনে নাবালক মধ্য সুস্থ থিবা জনা পড়িছি সূচনা থাও কি নয়াগড় অঞ্চলের 2টি পরিবার 5 জন সদস্য নানো কার সাহায্যে কালিজাই দর্শন করি ফেরুথিবা সময়ে এইভাবে ঘটনা ঘটিছে।